পাঁচ দিনেও কার্যকর হয়নি নিত্যপণের বেঁধে দেয়া দাম। বাড়তিতেই বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ ডিম। অভিযানে ভ্রুক্ষেপ নেই ব্যবসায়ীদের, ক্রেতার ক্ষোভ। নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। বরিশালে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে দাম। পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে জমজমাট বেচাকেনা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল শুরু হচ্ছে আজ। প্রথম দিন নামবে আটটি। ফার্মগেট থেকে বিমানবন্দর যাত্রায় গুনতে হবে 35 টাকা ভাড়া। কাগজে রাস্তা ব্রিজ থাকলেও বাস্তবে নেই। তৃণমূলে উন্নয়নের টাকা চলে যাচ্ছে প্রভাবশালীদের পকেটে। বরিশালে অর্ধশত প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ। এবং বিশ্বের বৃহত্তম স্বর্ণবাজার দুবাইয়ে দিন দিন বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠান। দক্ষ কারিগরের অভাবে কমছে নকশার কদর। ভিসা জটিলতা কাটলে বাড়বে ব্যবসার প্রসার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরের খবর। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় রাত 10:45 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, নিউ ইয়র্কের কনসাল জেনারেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী 22 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির, রিপোর্ট। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় রোববার রাত 10:47 ব্রিটিশ এয়ারওয়েজের পরিচালনায় আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এম এ মুহিত ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা। বিমানবন্দরের বাইরে তখন উৎসুক প্রবাসীরা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন। নিউ ইয়র্কের বাইরে বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও আসেন বিপুল সংখ্যক নেতাকর্মী। স্লোগানে স্লোগানে তারা সরকার প্রধানকে বরণ করে নেন। জননেত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য আমরা এই নিউ ইয়র্কের মাটিতে সবাই এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন সকলকে নিয়ে আমরা একটি বৃহৎ সর্বজনীন অনুষ্ঠান করব এবং সফল করব। আগামী নির্বাচনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার সপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে যেন আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর রওনা করে ম্যানহাটনে তার আবাসস্থল নিউ ইয়র্ক লোটে প্যালেসে। এই হোটেলেই 22 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই দিনেই জাতিসংঘের 78তম সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এবার বাণিজ্যের খবর। আলু পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেঁধে দিলেও কিছুতেই কার্যকর হচ্ছে না বাজারে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী নগরীর সাহেব বাজারে আছেন সহকর্মী মওদুদ রানা এবং খুলনার নিউ মার্কেট কাঁচা বাজারে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল। আমরা শুরুতে প্রথমেই যাব রাজশাহীতে রানার কাছে। সরকার নির্ধারিত দামে ডিম, আলু এবং পেঁয়াজ বিক্রির কথা ছিল, কিন্তু সেটি বিক্রি হচ্ছে না, কিছুটা চড়া দরেই বিক্রি হচ্ছে। আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে সকাল থেকেই আমি সাহেব বাজারে রয়েছি, সেখানে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 11 থেকে 13 টাকা, অর্থাৎ 44 টাকা থেকে 52 টাকা হালি বিক্রি হচ্ছে। এবং একই সাথে এখানে আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি এবং এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। অন্যান্য বাজার অর্থাৎ এই সাহেব বাজারের আশেপাশের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু পণ্য আরও 2 থেকে 3 টাকা কেজিতে বেশি দরে বিক্রি হচ্ছে। সেখানে আলু বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 42 টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা পর্যন্ত এবং ডিম বিক্রি হচ্ছে 52 টাকা হালি। অর্থাৎ 2 থেকে 3 টাকা প্রতি কেজিতেই আসলে সরকার নির্ধারিত দামের তুলনায় বেশি বিক্রি হচ্ছে। সরকার এখানে আলুর দাম নির্ধারণ করেছিল 35 থেকে 36 টাকা, পেঁয়াজের দাম নির্ধারণ করেছিল 64 টাকা থেকে 65 টাকা এবং বলা হয়েছিল ফার্মের মুরগি প্রতি পিস এখানে বিক্রি করতে পারবে সর্বোচ্চ 12 টাকায়।
কিন্তু সেই নির্দেশনাটি আসলে তারা মানছেন না। আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা যেটি বলছেন যে তারা যেখান থেকে পেঁয়াজ কেনেন, অর্থাৎ যে পাইকারি পর্যায়ে এবং কোল্ড স্টোরেজ থেকে যে আলু কেনেন সেখানে তারা বেশি দামে কিনছেন, ফলে এখানে সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দামে তারা বিক্রি করতে পারছেন না। অন্যদিকে আমরা কথা বলেছিলাম যারা ডিম বিক্রেতা, তারা যেটি বলছেন যে প্রান্তিক যে খামারিরা রয়েছে সেই প্রান্তিক খামারিদের সাথে তারা কথা বলেছেন, তারা সরকার নির্ধারিত যে দাম সেই দামের কথা বলেছেন, কিন্তু তারা আসলে বেশি দামে বিক্রি করায় তারা কোনোভাবেই কম দামে বিক্রি করতে পারছেন না। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, ক্রেতাদের যে অভিযোগ যে বাজার মনিটরিংয়ের যে অভাব প্রান্তিক পর্যায়ে, পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে, সেটির সামঞ্জস্য বা সমন্বয় না থাকার কারণেই আসলে সরকার যে নির্ধারিত মূল্যে বা বাজার নিয়ন্ত্রণ করতে যে উদ্যোগ নিয়েছেন সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমরা কথা বলেছিলাম ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সাথে, তারা যেটি বলছেন যে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন, কিন্তু প্রান্তিক পর্যায়ে অর্থাৎ যেখান থেকে এই পণ্যগুলো সরবরাহ হয় সেখানে দাম বেশি হয়, তারাও আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তবে তারা এটি আমাদেরকে জানিয়েছেন যেহেতু সরকার দাম নির্ধারণ করেছেন, সরকারের সেই দাম নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন এবং সেটি যদি প্রান্তিক পর্যায়ে হয় কিংবা খুচরা পর্যায়ে হয় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং আপনাকে জানিয়ে রাখি সাহেব বাজারে যখন বেশি দামে বিক্রি হচ্ছে, আশেপাশে পাড়া মহল্লার যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশি দামে এই ডিম আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং যেটি বলছেন যে সাহেব বাজার খুব প্রাণ কেন্দ্রে হওয়ায় এখানে যে ভোক্তা অধিদপ্তর মাঝে মাঝে আসলেও যেখানে পাড়া মহল্লা কিংবা অলিগলিতে যে বাজারগুলো বসে সেখানে কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একেবারেই অভিযান নেই, সেখানে অভিযান বাড়ানো নিশ্চিত করেছেন। এই বাজার দর আমরা জানবো খুলনায়, সেখানে আমার সহকর্মী বেল্লাল রয়েছেন। বেল্লাল, সেখানকার পরিস্থিতি জানাবেন। খুলনার যে খুচরা বাজারে সেটি কিন্তু এখন পর্যন্ত সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু এবং পেঁয়াজ। আমরা দেখেছি সকাল থেকেই খুলনার বিভিন্ন বাজার ঘুরে এই এখন পর্যন্ত খুলনার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। সরকার গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে যে খুচরা বাজারে তিনটি পণ্যের যে দাম নির্ধারণ করে দিয়েছে, ডিম প্রতি পিস 12 টাকা এবং আলু প্রতি কেজি 35 থেকে 36 টাকা এবং দেশি পেঁয়াজ 64 থেকে 65 টাকা কেজি দরে খুচরা বাজারে বিক্রি হবার কথা থাকলেও এই বৃহস্পতিবার থেকে আজকে সোমবার এই 5 দিনের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে খুচরা বাজারে এই যে নির্ধারিত দাম সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে না আলু এবং পেঁয়াজ, শুধুমাত্র ডিম বিক্রি হচ্ছে 12 টাকা পিসে। তাও কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ডিম কিন্তু 12 টাকা 25 পয়সা এবং 12.5 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও যদি আপনাদের বলি যে খুচরা পর্যায়ে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে এবং যে আলু সেটি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে। এই খুলনার যে খুচরা বাজারগুলো রয়েছে সেই বাজারে সরকার মূল্য নির্ধারিত মূল্যে দাম ফেরানোর জন্য আমরা দেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ তারা কিন্তু বাজার মনিটরিং করছেন এবং বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন। তবে অভিযান পরিচালনা করেও কিন্তু সেই দামে তারা খুচরা বাজারে সেই দাম নির্ধারণ করতে পারছে না বা বাস্তবায়ন করতে পারছে না। এছাড়া ক্রেতারা যেটি বলছেন যে সরকার যে কি বলছেন যে যে নির্ধারিত দাম আলু এবং পেঁয়াজের যে দাম নির্ধারণ করছে সেটি নির্ধারণ করলেও খুচরা বাজার পর্যায়ে তারা যে দামটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এছাড়া বিক্রেতারা যেটি বলছেন সরকার যে দামটি খুচরা পর্যায়ে বিক্রির জন্য নির্ধারণ করে দিয়েছে তারা কিন্তু পাইকারি পর্যায়েও সেই দামে আলু বা পেঁয়াজ কিনতে পারছে না, যার ফলে তারা বাধ্য হয়ে এই যে বেশি দামে তারা বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে দেখেছি যে সকাল থেকেই যে খুলনার যে বিভিন্ন খুচরা বাজারগুলো রয়েছে সেই বাজারে বিভিন্ন প্রকার ভেদে আলু আমরা দেখেছি 45 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এছাড়া পেঁয়াজও বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে। এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে এই যে পণ্যের যে দাম সেই দামটি তো একে তো বাড়ছে সকল পণ্যে, তারপরেও যে সরকার যে তিনটি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সেই পণ্যর দামগুলো কিন্তু সঠিকভাবে মনিটরিং হচ্ছে না, যার ফলে যে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে বাকবিতণ্ড হচ্ছে এবং তারা যেটি বলছেন যে খুচরা পর্যায়ে বাজার মনিটরিংয়ের থেকে বেশি প্রয়োজন যে যেটি কোল্ড স্টোরেজ এবং যে পাইকারি পর্যায়ে সেই জায়গাটিতেই কিন্তু মনিটরিং জোরদার করার দাবি তারা জানিয়েছেন। এই মনিটরিংটা হলেই পরে খুচরা বাজারে এই যে দাম এই দামের যে ব্যবধান সেটি কিন্তু কমে আসবে। তাছাড়া যদি শুধুমাত্র খুচরা ক্রেতাদের উপর বিক্রেতাদের উপরেই যেই দাম নির্ধারণ করা দেওয়া হয়েছে ফলে যেটি দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ খুচরা বাজারে এসে যেই দামে সরকার নির্ধারণ করে দিচ্ছে সেই দামে কিন্তু তারা পণ্য কিনতে পারছে না। এই ছিল আমার কাছে খুলনা নিউ মার্কেট বাজার থেকে বাজার যে বাজারের যে তিনটি পণ্যের বাজার দর তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম খুলনা এবং তারও আগে রাজশাহী থেকে।
মুন্সিগঞ্জের হিমাগার কেন্দ্রিক মজুদার সিন্ডিকেটই সারা দেশের আলুর বাজার নিয়ন্ত্রণ করছে। এই অভিযোগের ভিত্তিতে ভোক্তার মহাপরিচালক অভিযান চালান শনিবার, কিন্তু এরপরও সরকার নির্ধারিত পাইকারি 27 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে না। আর অভিযানে আটক রসরাজ সরকারকে মুচলেকায় মুক্তি দেওয়ার পর তার সুরও পাল্টে গেছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের হিমাগার কেন্দ্রিক মজুদার সিন্ডিকেট সারা দেশের আলুর বাজার নিয়ন্ত্রণ করছে, এমন অভিযোগে ভোক্তার মহাপরিচালক আলুর হিমাগারে অভিযান চালান শনিবার, কিন্তু এখনও এর প্রভাব নেই। হিমাগারগুলোতে সরকার নির্ধারিত পাইকারি 27 টাকা কেজি দরে আলু বিক্রি মানা হচ্ছে না, তাই খুচরা বাজারে 35 থেকে 36 টাকা কেজিতে আলু মিলছে না, বিক্রি হচ্ছে 48 টাকা পর্যন্ত। আর অভিযানে আটক রসরাজকে মুচলেকায় মুক্তি দেওয়ার পর তার সুরও গেছে পাল্টে। কৃষক ব্যবসা এলে কিনতে হয় 1800 টাকা বস্তা, 1900 টাকা বস্তা, এক এক বস্তা আলু বর্তমান বাজারে আপনাদের 27 টাকা রেটে যদি বিক্রি করি তো লোকসান হবে 500-600 টাকা। তা আমরা এই টাকা কই পাবো? 27 টাকায় আলু বিক্রি করবে বলে কমিটমেন্ট দিয়েছে, এবং এরপর থেকে পাকা রশির সহ সে তার সমস্ত কার্যক্রম নিয়ম অনুসারে করবেন, এই জন্য তাকে বয়স স্বাস্থ্য মানে অসুস্থতা ব্যবস্থা করে তাকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। হিমাগারগুলোতে বিপুল পরিমাণ আলু মজুত রেখেছেন এমন 50 জনের একটি তালিকা করেছে কৃষি বিপণন অধিদপ্তর। এই তালিকায় নাম রয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি। তার 2000 বস্তা আলু এখনো হিমাগারে মজুদ আছে সময় সংবাদের কাছে স্বীকার করলেন। এখন যাওয়াই আছে, মজুদদারের হাতে আছে, তো তার আস্তে আস্তে আলুগুলা ছাড়তেছে, এই ধরনেরই এই এই কালো আলুর ক্রাইসিসটা দেখা দিয়েছে। 2500 বস্তা আমার সম্ভবত আছে আর কি। মুন্সিগঞ্জের 63 হিমাগারকে প্রশাসনের কঠোর নজরদারিতে আনতে ইউনিয়ন ভিত্তিক ট্যাগ অফিস বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে। জেলায় বর্তমানে 2,23,000 মেট্রিক টন আলু মজুদ আছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বরিশালে সরবরাহ বাড়ায় কমেছে দাম, এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাকিল, সরকার থেকে যখন ডিম আলু এবং পেঁয়াজের দাম কমানোর জন্য দাম নির্ধারণ করে দেওয়ার পরও বরিশালের বাজারগুলোতে বেশি দামে বিক্রি হচ্ছে, ঠিক তখন কিছুটা হলেও স্বস্তির সংবাদ নিয়ে এসেছে ইলিশ মাছ। কারণ বরিশালের বাজারে বর্তমানে ইলিশ মাছের দাম কিছুটা হলেও কমেছে। ব্যবসায়ীরা বলছে সাগরের পাশাপাশি নদীতে ইলিশ মাছের জেলেদের জালে ধরা পড়ার কারণে কিন্তু এটি সম্ভব হয়েছে বলে কিন্তু এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু আমাদেরকে বলেছে। এই মুহূর্তে আমরা আছি বরিশালের সবচেয়ে বড় পাইকারি মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে, এবং এখানে এসে আমরা ঘুরে দেখেছি সকাল থেকেই আসলে স্থানীয় যেসব নদী আছে সেই নদীর মাছে কিন্তু ছয়লাভ হয়ে গিয়েছে বাজার, এবং প্রায় সব জায়গায় কিন্তু আগের চেয়ে কেজিতে ইলিশ মাছের দাম কিছুটা হলেও কমেছে। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যা জানতে পেরেছি তা হলো যে বর্তমানে বাজারে 500 গ্রাম ওজনের যে ইলিশ মাছ আছে তা আগে 1200 টাকায় বিক্রি হলেও এখন কিন্তু বিক্রি হচ্ছে 1100 টাকায়। এছাড়া 600 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ মাছগুলো আছে তা কিন্তু আগে 1500 টাকা করে কেজি দরে বিক্রি হতো, কিন্তু বর্তমানে তা বিক্রি হচ্ছে 1350 টাকা কেজি দরে। এছাড়া 1 কেজি ওজনের যে ইলিশ মাছগুলো আছে সেগুলো আগে 1650 টাকা কেজি দরে বিক্রি হলেও মাত্র 1 সপ্তাহের ব্যবধানে বর্তমানে কিন্তু 1450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কেজির উপরে যে ইলিশ মাছগুলো আছে সেগুলো আগে 1200 টাকা করে সেগুলো আগে দুঃখিত সেগুলো আগে 1700 টাকা করে বিক্রি হলেও বর্তমানে কিন্তু বিক্রি হচ্ছে 1550 টাকা কেজি দরে। এছাড়া বাজারে যে অন্যান্য মাছগুলো আছে সেগুলোর দামও কিন্তু বর্তমানে স্বাভাবিক আছে বলে কিন্তু পাইকাররা আমাদের কাছে জানিয়েছে। আমাদের কাছে বর্তমানে যে ব্যবসায়ীরা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে মূলত ইলিশ মাছের দামটা আসলে কমার মূল কারণ হয়েছে নদীতে ইলিশ মাছ বেশি পাওয়ার কারণে। এই যদি নদীতে যদি আরও ইলিশ মাছের যদি বেশি পায়, জেলেদের জাল যদি ধরা পড়ে তাহলে দাম আরও কমবে বলে কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে জানিয়েছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। সহকর্মী শাকিল মাহমুদ যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ থেকে শুরু হচ্ছে বিআরটিসি বাস চলাচল। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাপ্পি, বাসের জীবনে গতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে, উদ্বোধনের পর মানুষ ব্যবহারও করছেন, তবে জনসাধারণ বলতে যেটি বোঝায় বা সাধারণ জন বলতে যেটি বোঝায় তাদের প্রত্যাশা কিন্তু এতদিন পূরণ করতে পারেনি, তবে সেই যে সংকট, সেই যে খরা, সেটি কিন্তু এবার কাটতে চলেছে। ঠিক আমরা আছি এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকার খেজুর বাগান যে এলাকা সেখানটিতে আছে, এবং এখান থেকেই আজ চালু হচ্ছে বিআরটিসির দ্বিতল বাস, যে বাস এই ফার্মগেট হয়ে উত্তরা চলে যাবে এক মুহূর্তে নিমিশেই। অর্থাৎ যে গতিশীলতার কথা আমরা বারবারই বলছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর কিংবা চালুর আগে রাজধানীবাসী যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন কিন্তু আজ পূরণ হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজ যে বাসটি চালু হচ্ছে বা উদ্বোধন হতে যাচ্ছে, সেই উদ্বোধনের বা প্রথম যে যাত্রা, সেই যাত্রার যারা সারথী তারা কিন্তু এরই মধ্যে বাসে উঠে বসেছেন। তারা এই যে বাস যাত্রা করছেন তারা খুবই হাসি মুখে বাস যাত্রা করছেন, কেননা আমরা জানি যে এই যে রাজধানীর যে ফার্মগেট থেকে উত্তরা পর্যন্ত যাওয়ার যে ব্যবস্থাপনা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব বিজয় সরণী মোড় পাশাপাশি আমরা যদি দেখি মহাখালী বা কাকুলি যে সিগন্যাল, প্রত্যেকটি সিগন্যালে কিন্তু সাধারণ মানুষকে অনেক সময় অপেক্ষা করতে হয়। অর্থাৎ মাত্র 10 মিনিট বা 12 মিনিট বা 15 মিনিটের যাত্রা কখনো কখনো দেড় থেকে 2 ঘন্টায় গিয়ে পৌঁছায়। সেই যে সংকট, সেই সংকট থেকে সাধারণ মানুষ মুক্তি পাবেন, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার পর এক নিমিশেই গাড়ি পৌঁছে যাবে উত্তরা। অর্থাৎ যারা এতদিন ধরে সেই অপেক্ষায় ছিলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হওয়ার পরেও সেই প্রত্যাশা পূরণ হচ্ছিল না শুধুমাত্র গণপরিবহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে না বলে, এবং গণপরিবহন ব্যবহার করে না বলে এই যে প্রত্যাশা পূরণ হচ্ছিল না সেই প্রত্যাশা পূরণের সারথি হয়েছে এবার বিআরটিসি, অর্থাৎ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। তারা বাস চালু করছে, আমরা জানি যে প্রতিদিন সকাল থেকে রাত অবধি এই বাস চলবে, এবং এই যে বাস চলবে মধ্যে সবগুলো বাসই হচ্ছে দ্বিতল বাস, যে বাসগুলো এখান থেকে যাত্রা শুরু করে পৌঁছে যাবে উত্তরায়, এবং বারবারই যেটি বলছি মাত্র 8 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 12 মিনিটের মতো সময় লাগতে পারে এই পথে, যে পথে আগে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত। এবং আজ যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম তিনি বলেছেন সাধারণ মানুষের যদি চাহিদা থাকে, যাত্রী যদি বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে 8টি বাস দিয়ে তারা যাত্রা শুরু করেছেন, চাহিদা বাড়লে আরো বাসের সংখ্যা বাড়াবেন, সেই নিশ্চয়তা, সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। অর্থাৎ মানুষের জীবনে যে গতিশীলতা, সেই গতিশীলতার আজ স্বপ্ন পূরণ হচ্ছে, আমরা সেই গতিশীলতার যে স্বপ্ন সেটি আমরা মানুষের পূরণ হওয়ার যে বিষয়টি সেটি দেখছি। আর প্রথম যে বাস যাত্রা, সেই বাস যাত্রা সারাতেই কিন্তু আমরা হব, কিছুক্ষণ পর সেই বাস যাত্রা শুরু করবে, আমরা নিজেরাও সেই বাসে যাব, গিয়ে মানুষের সেই স্বাচ্ছন্দ্যটুকু আমরা দেখানোর চেষ্টা করবো। এই ছিল আমার কাছে বিআরটিসি বাস যে চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তার সবশেষ খবর। কাগজে কলমে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, মসজিদ থাকলেও বাস্তবে তার অস্তিত্ব নেই। তৃণমূলে উন্নয়নের চাকা, উন্নয়নের টাকা চলে যাচ্ছে প্রভাবশালীদের পকেটে। বরিশালের বাবুগঞ্জে প্রায় অর্ধশত প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে উপজেলা চেয়ারম্যানের দাবি যথাযথভাবে সব প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদকে সাথে নিয়ে অপূর্ব রিপোর্ট। বরিশালের বাবুগঞ্জ উপজেলার লাফাদি গ্রামের আকুনবাড়ির সামনের এই কালভার্টটি নির্মাণ করা হয় 2013 সালে। তবে উপজেলা প্রশাসন গত অর্থ বছরে এই কালভার্টটিতেই পরপর 2 দফায় কাগজে কলমে খরচ দেখায় প্রায় 3 লাখ টাকা। গ্রামবাসীর অভিযোগ, সরকারের অর্থ আত্মসাত করতেই এমন কাণ্ড। কোন সংস্কারণ বলতে কিছু আসেনি, আর আমার বাড়ি কালভার্টের তো কোনো স্কোপই নেই, আপনি কালভার্ট কোথায় বসাবেন, কোনো কালভার্ট বলতে কিছু নাই। গত অর্থ বছরই এই গ্রামেরই ঈদগাহ ময়দানের উন্নয়নে 50,000 টাকা খরচ দেখানো হয়, তবে স্থানীয়দের অভিযোগ কোনো সংস্কারই হয়নি, লোপাট হয়েছে 0.5 লক্ষ টাকা। ঈদগাহটা তো দেলোয়ার মেম্বারের ছেলে, ওরাই তদারকি করে, দেখাশোনা করে, আমরা এখন পর্যন্ত শুনি নাই যে এটার জন্য কোনো বরাদ্দ আসছে। কেবল এই দুটি নয়, বাবুগঞ্জের দেহগতি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার ফিরোজ হালাদারের বাড়ির সামনের রাস্তা সংস্কার প্রকল্পে 2 বারে 2.5 লাখ টাকা খরচ দেখানো হয়। তবে মেম্বার ফিরোজ জানিয়েছেন তিনি হাতে পেয়েছেন মাত্র 30,000 টাকা, বাকি 2,20,000 টাকার হিসেব তিনি জানেন না। আমি যা শুনছি যে পরে যে আমার নামে 2.5 লাখ টাকা বরাদ্দ দিয়েছে, তাইলে আমার রাস্তাটা আমি জনগণের সাথে করতে পারতাম ভালো, কিন্তু এখন তো আমি তা করতে পারিনি, আমি যা পাইছি সেই ততটুকু করছি। অর্থলোপাট বাদ যায়নি মসজিদেরও। দেহেরগতি আইএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ এবং ওই স্কুলের সংস্কারে 2 বারে প্রায় 2.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ হয়নি সেখানে। 80,000 টাকা পাবো,
এটা দিয়ে ওই বাউন্ডারি ওয়ালটা শুরু করবো, এরকম একটা কথা শুনছিলাম। কিন্তু আমরা এরপরে তো ওই রকম যে আপনি বলে 2,50,000 টাকা, এরকম কোনো স্কিম আমরা পাইনি। দুর্যোগ ব্যবস্থাপনা, বার্ষিক উন্নয়ন প্রকল্প ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ খাতে 100টিরও বেশি প্রকল্পের মধ্যে অর্ধশত প্রকল্পেই হরিলুটের অভিযোগ বাবুগঞ্জে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথাই বলতে রাজি হননি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন। আর উপজেলা চেয়ারম্যানের দাবি, যথাযথভাবে সব প্রকল্প সম্পন্ন হয়েছে। এইটা আগে বন্ধ করেন মিয়া। না না না, আমি কোনো কথা বলবো না ভাই। আমি আসছি, আসছি, আসছি। দুর্নীতির কোনো সুযোগ নেই আসলে, এটা কেউ করতে পারবে না, তাকে আমি ছাড় দেব না। তবে জেলা প্রশাসনের হুঁশিয়ারি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও যদি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বা বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায় এবং সেটা আমাদের কাছে আসলে আমরা তদন্ত সাপেক্ষে এখানে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাবুগঞ্জ উপজেলা 6টি ইউনিয়ন 2022-23 অর্থ বছরে অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে 4 কোটি টাকারও বেশি বরাদ্দ দেয়া হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সরকারের বেঁধে দেয়া দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিংয়ে চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। এ মুহূর্তে ফরিদগঞ্জে আছেন সহকর্মী ফারুক আহমেদ, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। যে নিত্য প্রয়োজনীয় যে কয়েকটি পণ্য আছে, বিশেষ করে ডিম, পেঁয়াজ, চিনি এবং ভোজ্য তেল, সেই পণ্যগুলোর আসলে যে বাজারে দরটি থাকার কথা, অর্থাৎ ভোক্তা পর্যায়ে যে দরটি ভোক্তাদের হাতে খুচরা বিক্রেতারা তুলে দেওয়ার কথা ছিল, সেই বিষয়টি নিয়ে আসলে চাঁদপুরের একটি বড় প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র আছে, সেটি হলো যে হাজীগঞ্জ বাজার। তো এই মুহূর্তে আছি আমি হাজীগঞ্জ বাজারে, সেখানে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে এবং সেই অভিযানকারী দলের সঙ্গে আমি আছি। এখানে আমি লক্ষ্য করেছি বাজারের যে ব্যবসায়ীরা আছে, অর্থাৎ এখানে পাইকারি এবং খুচরা যে বিক্রেতারা আছে, তারা যে সরকার বেঁধে দেওয়া দাম সেটি অনেক দোকানে নেওয়া হলো, কিন্তু অনেক বেশিরভাগ দোকান কিন্তু যে মূল্য তালিকা, অর্থাৎ সরকার কিন্তু মূল্য তালিকা রাখার জন্য তাদের একটা নির্দেশনা দিয়েছিল, সেই মূল্য তালিকা যথার্থ পাওয়া যায় না এবং বেশ কয়েকটি দোকানে মূল্য তালিকা দেখা গেছে যে গত 4 মাস আগে সাজিয়ে রেখেছেন এবং সেটির প্রতি আসলে ক্রেতাদের তেমন একটা চোখ পড়ে না। তো ভোক্তা অধিকার ক্রেতাদেরকে তালিকাটি বিক্রেতারা কিন্তু তারা দেখাতে ব্যর্থ হচ্ছে না এবং এক্ষেত্রে এর মধ্যে তিনি কয়েকটি কিন্তু ব্যবসায়ীকে তিনি জরিমানাও করেছেন এবং সহকারী পরিচালক তিনি যেমনটি আরো জানিয়েছেন যে আসলে এটি শুধু চাঁদপুরে হাজীগঞ্জ বাজার নয়, জেলার যে প্রসিদ্ধ পাইকারি ব্যবসা কেন্দ্র আছে পুরান বাজার এবং জেলার অন্যান্য বাজারে কিন্তু একইভাবে নিত্যপণ্য বাজার দর ধরে রাখার জন্য অভিযানটি অব্যাহত রাখবে। এই ছিল আমার কাছে চাঁদপুরে ভোক্তা অধিকারের বিশেষ অভিযানের সবশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম চাঁদপুর থেকে। বছরের 6 মাসই পানিতে নিমজ্জিত থাকে পিরোজপুরের নাজিরপুরের দেওলবাড়ি দোবরা ইউনিয়নের অধিকাংশ এলাকা। তবে এতে থেমে নেই এসব এলাকার মানুষের জীবনযাত্রা। জলাবদ্ধতাকে কাজে লাগিয়ে এক নতুন প্রযুক্তিতে সবুজ আর চারা, সবজি আর চারা উৎপাদন করছেন এলাকাবাসী। পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রায় 25 কিলোমিটার পূর্বের এলাকা বৈঠাকাঠা, দেউলবাড়ি, দোবরা, কলার দোয়ানিয়া, মুঘারঝোর। বছরের 6 মাসই পানিতে নিমজ্জিত থাকে এই এলাকাগুলো। একসময় এই এলাকার প্রায় 11,000 একর জমির মধ্যে প্রায় 7,000 একর জমি ছিল অনাবাদি। তবে বর্তমানে এলাকায় প্রায় 10,000 পরিবার ভাসমান পদ্ধতিতে সবজির চারা চাষ করেন, ফলে বদলে গেছে তাদের জীবন, ঘুরতে শুরু করেছে হাজার হাজার পরিবারের ভাগ্যের চাকা। বর্ষা মৌসুমে বিলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাসমান পদ্ধতিতে শাকসবজি উৎপাদন দেশের মধ্যে একটি বিরল কৃষি পদ্ধতি। নাজিরপুরে দেউলবাড়ি ও দোবরা এবং সরবকাঠির বলদিয়া ইউনিয়নের 5টি ব্লকের জমিতে ধাপ কান্দিবের পদ্ধতিতে চাষাবাদ হয়। বন্যা বাদল না হইলে মোটামুটি লাভ হয়। লাউ ছাড়া, সিম ছাড়া, কলা ছাড়া, এই ভ্যারাইটি ইত্যাদি ইত্যাদি ছাড়া চাষ হয়ে যায়। মাল নেই, এদের নিলে মাল ভালো হয়। হ্যাঁ, এরপর আমি শরীয়তপুরা ব্যবসা করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এটিকে কেন্দ্র করে উৎপাদন গবেষণা ও সম্প্রসারণ কর্মসূচির নামে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। আরো প্রায় 25টি জেলায় যে জায়গায় নিচু জমি আছে সে জায়গায় এগুলো সম্প্রসারিত হচ্ছে। চলতি বছর পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় ধাপ পদ্ধতিতে 157 হেক্টর জমিতে ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন এসময়ের বাণিজ্য।
বদলে যেতে শুরু করেছে ঝালকাঠি বেসিক শিল্পনগরীর দৃশ্যপট। নতুন নতুন উদ্যোক্তারা ঝুঁকছেন নানা ধরনের ক্ষুদ্র শিল্প ও বিভিন্ন পণ্যের কারখানা নির্মাণে। এতে কর্মসংস্থান হচ্ছে বহু বেকারের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। একসময়ের প্রাচীন বাণিজ্যিক বন্দর ঝালকাঠিতে আড়তদারি ব্যবসা ছাড়া ক্ষুদ্র মাঝারি শিল্প ঝিমিয়ে পড়েছিল। তবে বিসিক শিল্পনগর স্থাপনের পর উদ্যোক্তারা বিভিন্ন শিল্পের কলকারখানা স্থাপনের ঝুঁকে পড়েছেন। বিশেষ করে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কাজের গতি বেড়েছে। ফেলে দেওয়া প্লাস্টিককে রিসাইকেলিং এর মাধ্যমে সুতোর কারখানা, সরিষার তেল সহ বেশ কটি কারখানা চালু হওয়ায় কয়েকশো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। লবণ, প্লাস্টিক, ইলেকট্রিক পাইপ সহ আরো ৪০টি শিল্প প্রতিষ্ঠান নির্মাণেরও কাজ চলছে। আমাদের ছোট লোক নিয়ে ছোট দিয়ে কাজ করি, এই ১০-১২ জন শ্রমিক আছে, এদেরকে নিয়ে চলি। আমাদের দেশে আমরাও এই কর্মস্থল নিজেরাই তৈরি করে নিতে পারি বা আমরা ইচ্ছুক আছি। পদ্মা সেতু হয়ে গেছে, হয়ে যাওয়ার ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে। শিগগিরই এই শিল্পনগরীতে সবগুলো শিল্প কলকারখানা চালু হতে যাচ্ছে বলে জানান বিসিক কর্তৃপক্ষ। ঝালকাঠি বিসিক শিল্পনগরীতে নতুন নতুন উদ্যোক্তারা আসতে শুরু করেছে। আশা করা যায় যে এই শিল্প ইউনিট অচিরেই হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পথ সুগম করবে। ২০১৮ সালে ১১ একর জমির উপর যাত্রা শুরু করা ঝালকাঠি শিল্পনগরীতে মোট ৭৯টি প্লট রয়েছে। এর মধ্যে ৫২টি প্লট উদ্যোক্তাদের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে, বাকিগুলোর বরাদ্দ প্রক্রিয়াধীন। সময় সংবাদ ঝালকাঠি। সবুজ পাতার ফাঁকে থরে থরে ফুটে আছে লাল শাপলা। যত দূর চোখ যায় বিল জুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসেন বরিশালের সাতলা বিলে ফুটে থাকা এই শাপলা দেখতে। পর্যটকদের কথা মাথায় রেখে দ্রুত এই অঞ্চলের উন্নয়নের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদকে শাকিল মাহমুদের রিপোর্ট। লাল সবুজ রঙে ছেয়েছে বিস্তীর্ণ এলাকা। এ যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা চিত্রকর্ম। প্রকৃতি যেন ঢেলে দিয়েছে তার সব রং। ফুলের উপর রোদের ঝিলিক দেখে মনে হতেই পারে লাল গালিচা বিছিয়ে রেখেছে প্রকৃতি। এসব দৃশ্যের অপূর্ব সম্মিলন বরিশালের বিল অঞ্চল সাতলায়। নগরী থেকে সড়কপথে ৬৭ কিলোমিটার দূরে এই শাপলা বিল। বর্ষার ৬ মাস নিচু জমিতে কোমর পানি। রাতে ফোটা শাপলা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে রোদে। শাপলার সৌন্দর্য উপভোগ করতে যেতে হবে সূর্য প্রখর হওয়ার আগে। ভোর থেকেই ছোট ছোট নৌকায় করে বিলে ঘুরে বেড়ায় প্রকৃতি প্রেমীরা। অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল, জায়গাটা ফেসবুকে দেখছি, অনেক ভালো লাগছে। চারদিকে এত ফুল, প্রকৃতির মাঝে আসলেই খুব ভালো লাগছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন কর্পোরেশনের নির্মাণাধীন বিশ্রামাগারটি চালু হলে পর্যটন নগরীতে পরিণত হবে এই অঞ্চল। এদিকে বরাদ্দ পেলে বিলের আশপাশের সড়ক সংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। পুরো কাজ শেষ করার জন্য আরো অবশিষ্ট ৪০ লক্ষ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে, সেই টাকা আসলেই দ্রুত এই কাজটি সমাপ্ত করা হবে। প্রায় ১০,০০০ একর জলাভূমিতে বছর জুড়ে শাপলা ফুল ফোটে। তবে জুলাই থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত শাপলার সমারোহ বেশি থাকে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিশ্বের বৃহত্তম স্বর্ণবাজার দুবাইয়ে দিন দিন গড়ে উঠছে অসংখ্য বাংলাদেশি প্রতিষ্ঠান। তবে দক্ষ কারিগরের অভাবে কমছে বাংলাদেশি নকশার কদর, বাড়ছে অলঙ্কার তৈরির খরচও। এদিকে ভিসা জটিলতা কাটলে কর্মচঞ্চলতা ফেরার সঙ্গে সঙ্গে ব্যবসার পরিধি বাড়বে বলে আশা প্রবাসী ব্যবসায়ীদের। শিবরিয়াল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণবাজারে পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণের গহনা বা অলঙ্কারের চাহিদা। নিত্য নতুন ডিজাইন এখন ক্রেতা আকর্ষণের মূল মন্ত্র। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সক্ষমতা জানান দিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। দক্ষ স্বর্ণকারদের কর্মসংস্থানের পাশাপাশি খুলছে সম্ভাবনার দুয়ার। বাংলাদেশিরা এই ব্যবসায় আসছে এবং তারা এখানে তাদের একটা শেয়ার বা তাদের একটা অবস্থান তারা করে নিতে পারছে, এটি আশাভঞ্জক। বৈদেশিক মুদ্রার রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রেও একটি পজিটিভ
দিক হবে এটি। একসময় এই মার্কেটে ছোটখাটো বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা, কিন্তু বর্তমানে বিনিয়োগ ও দক্ষ জনবল বিনিয়োগের মাধ্যমে এই ব্যবসায় নিজেদের সক্ষমতার জানান দিচ্ছেন তারা। গেল বছর আমিরাতের স্বর্ণবাজারে বিশাল অঙ্কের বিনিয়োগ করে অসংখ্য শোরুম প্রতিষ্ঠা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিত্য নতুন ডিজাইনের অলংকার তৈরি করায় তাদের অবস্থানও প্রশংসনীয়। এখানে স্বর্ণ ব্যবসাটা বাংলাদেশিদের দখলে ছিল না, এটা ছিল স্বভাবত ইন্ডিয়ানিদের দখলে। এখন যেহেতু বাংলাদেশিরা এই ব্যবসায় অনেক এগিয়ে আসছে, আশা করি, আমি মনে করছি বাংলাদেশের স্বর্ণকার যারা জুয়েলারি এক্সপার্ট আছে, যারা জুয়েলারি বানায়, তারা এখানে ভালো কর্মসংস্থানে তাদের ব্যবস্থা হবে। গত দুই বছরে প্রবাসী বাংলাদেশিদের গোল্ড মার্কেটে বিনিয়োগ প্রত্যাশা ছাড়িয়ে গেছে বহুগুণে। বিশ্ব জটিলতা কাটলে কর্মচঞ্চলতা ফেরার সঙ্গে সঙ্গে বাড়বে ব্যবসার পরিধি, এমনটাই আশা প্রবাসী ব্যবসায়ীদের। পাশাপাশি এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দুবাই গোল্ড বাজারে সিংহভাগ বাংলাদেশিদের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পাঁচ দিনেও কার্যকর হয়নি নিত্যপণ্যের বেঁধে দেয়া দাম, বাড়তিতেই বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ ডিম, অভিযানে ভ্রুক্ষেপ নেই ব্যবসায়ীদের, ক্রেতার ক্ষোভ। নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, বরিশালে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে দাম। পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে জমজমাট বেচা কেনা। এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল শুরু, প্রাথমিকভাবে চলবে 8টি ডাবল ডেকার, ফার্মগেট থেকে বিমানবন্দর যেতে লাগবে 35 টাকা। এই ছিল এ সময়ের বাণিজ্যের, সঙ্গে থাকুন সময়ের।